এই যে আজকে ইতালিয়ান বন্ধুরা আম্মুকে নিয়ে ভিডিও বানাইতেছি না, এখন একদল লোক এসে কমেন্ট করবে, ও ইতালিয়ান শাশুড়িকে কব্জা করতেছো, পুরো ফ্যামিলিকে হাতের মুঠোয় আনতেছো, বুঝি বুঝি, আমরা সবই বুঝি। ভাইরে ভাই, আমার ইতালিয়ান বন্ধুর আম্মু এতটাই অমায়িক যে যখন উনি জানতে পারেন যে আমি ইতালিতে আসি, উনি ডিসিশন নেন সমস্ত মজার মজার ইতালিয়ান খাবার দাবার রান্না করার, এবং সেই সাথে উনি জাল্লুকাকে বলবেন যে মিমিকে আসতে বলো, আজকে আমি এই ইতালিয়ান খাবারটা রান্না করবো, মিমি হয়তো এটার ভিডিও করতে পারবে, মিমি এই খাবারটা ট্রাই করতে পারবে, ওর ভালো লাগবে। বিশ্বাস করো, এই আন্তরিক ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে, এবং আমার এই ব্যাপারগুলো আমাকে আরো বেশি ইমোশনাল করে দেয়, আমার আম্মুর কথা আমার আরো বেশি করে মনে পড়ে। এবং জাল্লুকার আম্মু সবসময় আমাকে বলে, তোমার যদি কখনো তোমার বাবা আমার কথা মনে পড়ে, মন খারাপ হয় বা হোমসিক লাগে, আমার কাছে চলে আসবা। অচি প্রিপারিয়ামো লা পাস্তা কন সালমোনে। সালমন মাছও স্লাইস করে নিলো, এরপর সুন্দর করে সেগুলোকে অলিভ অয়েলে হালকা করে ভেজে নিলো, তোমরা তো দেখতেই পাইছো। তারপর অ্যাড করে দিল পান্না দা কুচিনা, এটা রান্নায় ব্যবহৃত স্পেসিফিক এক ধরনের ক্রিম। ওকে, সুন্দর করে সবকিছু মিক্স করার পরে অ্যাড করে দিল সল্ট মানে লবণ, এরপরে সুন্দর অল্প আঁচে মানে মৃদু আঁচে এটাকে রান্না হইতে দিতে হবে। ব্যাস, এইবার পাস্তা রেডি করার পালা। তোমরা দেখতেই পাইতেছো যে ইতালিয়ানরা এই ধরনের পাত্র ব্যবহার করে পাস্তা রান্নার জন্য, এগুলো পাস্তা স্পেশাল পাত্র আমি বলে থাকি। লবণ অ্যাড করে দিল এবং সুন্দর করে ঢাইকা দিল, পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এটার মধ্যে পাস্তা অ্যাড করতে হবে, ঠান্ডা পানিতে কিন্তু পাস্তা দেওয়া যাবে না। ওকে, আর এই পাস্তাটা রান্নার জন্য মানে যে স্যালমনের যে পাস্তা, এই পাস্তাটা রান্নার জন্য ইতালিয়ানরা প্রেফার করে ফারফাল্লে পাস্তা, কারণ ফারফালে পাস্তার সাথে স্যালমন এই যে কম্বিনেশনটা এটা বেশি টেস্টি হয়। কিন্তু আমি পাস্তার নাম দিছি পুকি পাস্তা, তোমরা দেখতেই পাইতেছো ইট ওয়াজ লুকিং সো কিউট, পুকি পুকি। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি খেয়াল করছি যে যখন পাস্তাটা সেদ্ধ হইতেছিল, ইন দ্য মেইনটেইন কিন্তু জালুকার আম্মু বারবার স্যালমন এবং ক্রিমের মিশ্রণটা চেক করতেছিল, চুলার আঁচ চেক করতেছিল, বারবার নাড়তেছিল, কারণ জালুকার আম্মু আমাকে বলতেছিল যে এই মিশ্রণটা যত পারফেক্ট হবে, যত ক্রিমি হবে পাস্তাটা খাইতে, তত টেস্টি হবে, তত মজা লাগবে, মানে এইখানে পারফেকশনটা তোমাকে অ্যাচিভ করতে হবে। ব্যাস, এইখানে তোমরা দেখতেই পাইতেছো যে মিশ্রণটা একদম রেডি, ওদিকে পাস্তাও রেডি। এবারে সেদ্ধ হওয়া পাস্তার মধ্যে সুন্দর করে ঢাইলা দেওয়া হইলো ওই স্যালমন এবং ক্রিমের মিশ্রণটা, এবং এইবার হইতেছে তোমার ধৈর্যের পরীক্ষা। পাস্তার সাথে স্যালমন এবং ক্রিমের যে মিশ্রণটা খুব সুন্দর করে মিক্স করতে হবে সবকিছু, আস্তে আস্তে খুবই কেয়ারফুলি। তোমরা দেখতে পাইতেছো জাল্লুকা এই দায়িত্বটা পালন করতেছে। ভাই, ইতালিয়ান ছেলেরা দারুণ রান্না করতে পারে, এবং দে আর হাজব্যান্ড ম্যাটেরিয়াল, মানে এরা এত জেন্টেল, এত সুন্দর করে, মানে তোমাকে হয় না যে মেয়েদেরকে এরা এত ভালোভাবে রেসপেক্ট করে, মানে আমি হয় না যে ভাই, মানে দে আর ফ্যান্টাস্টিক। অনেকে দেখি প্রায় পোস্ট করে নারী আসলে কিসে আটকায়, ভাই নারী আটকায় ভালোবাসা, নমনীয়তা, রেসপেক্টে। টাকা পয়সাই যদি সবকিছু হইতো তাহলে তো বিল গেটসের ডিভোর্স হইতো না, তাই না? মানে এটা তো কমন সেন্স, তোমরা কেন যে এটা বুঝো না আমি বুঝি। যাই হোক, পাস্তা একদম রেডি, তোমরা জাস্ট কালারটা দেখো, ইট ওয়াজ লুকিং সো ডেলিশিয়াস, এবং এটা খাইতে কেমন এবার টেস্ট করার পালা। বোনা বোনা বোনিসিমো অর বোনিসিমো? থ্যাংক ইউ সো মাচ জাল্লুকা, টু ইউ, টু ইউর মাদার এন্ড টু ইউর এন্টায়ার ফ্যামিলি ফর গিভিং মি দিস অ্যামাউন্ট অফ লাভ অ্যান্ড সাপোর্ট। আই এম সো 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 গ্রেটফুল। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।